শ্রদ্ধেয় অতিথি, শিক্ষকগণ এবং আমার প্রিয় সহপাঠী বন্ধুগণ, আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক প্রণাম ও শুভেচ্ছা। আজকের এই বিশেষ দিনে অর্থাৎ শিক্ষক দিবসে আমি গর্বিত যে আমি আমার শ্রদ্ধেয় শিক্ষকদের সম্মান জানাতে পারছি। এই দিনটি আমাদের জন্য এক বিশেষ অর্থ বহন করে, কারণ এটি শিক্ষকদের প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক। আমাদের দেশের মহান শিক্ষাবিদ এবং দার্শনিক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনকে উপলক্ষ করেই এই দিনটি পালিত হয়। তিনি একজন মহান শিক্ষক এবং রাষ্ট্রনায়ক ছিলেন। ডক্টর রাধাকৃষ্ণন বিশ্বাস করতেন যে শিক্ষকতার পেশা শুধু পাঠদান নয়, এটি এক মহৎ কাজ। শিক্ষকেরা আমাদের জীবনের পথপ্রদর্শক। তারা আমাদের শিখিয়ে দেন কিভাবে জীবনকে সঠিক পথে পরিচালনা করতে হয়। একজন শিক্ষক কেবলমাত্র বিদ্যার নয়, শৃঙ্খলা, মূল্যবোধ এবং মানবতার বোধও আমাদের মধ্যে তৈরি করেন। তারা আমাদের চিন্তাভাবনাকে সুগঠিত করেন, আমাদের মনোবল বাড়িয়ে তোলেন এবং আমাদের ভবিষ্যৎ গঠনে সহায়তা করেন। শিক্ষকরা শুধু পাঠ্য বইয়ের সীমায় আটকে থাকেন না, তারা আমাদের জীবনের মূল নীতিগুলো শিখিয়ে দেন, যাতে আমরা শুধু নিজেদের নয় সমাজের মঙ্গলও করতে পারি। শিক্ষকরা আমাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করেন। স্কুল হোক বা কলেজ, প্রতিটি শিক্ষক তার শিক্ষার্থীদের উন্নতির জন্য অক্লান্ত পরিশ্রম করেন। যখন একজন শিক্ষক তার শিক্ষার্থীদের সাফল্য দেখে, তখন তার কষ্টের ফল মেলে। একজন ছাত্রের জীবনের প্রতিটি অধ্যায়ে শিক্ষকের ভূমিকা অপরিসীম। যেমন বিবেকানন্দ বলেছেন যে শিক্ষক জ্ঞান এবং দৃষ্টিভঙ্গির অমৃত পান করাতে পারেন, তিনিই প্রকৃত শিক্ষক। শিক্ষক, তুমি প্রদীপের মতো, আমাদের জীবনে জ্বালাও আলো। তোমার জ্ঞান, তোমার শিক্ষা আধার মেঘে আলো দেয় আশ্রয়। একজন শিক্ষক হলেন সেই ব্যক্তিত্ব যিনি আমাদের জীবনের পথ দেখান এবং আমাদের প্রতিভার বিকাশ ঘটান। শিক্ষকদের প্রতি আমাদের কৃতজ্ঞতা অকথ্য। আমরা ছাত্ররা আজ যাই হই না কেন, তার পেছনে শিক্ষকদের অসামান্য অবদান রয়েছে। প্রতিটি ছাত্রের জীবনে শিক্ষক এক আলোকবর্তিকা, যিনি আমাদের দেখিয়ে দেন সঠিক পথ। আমরা ছোটবেলা থেকে নানা ধরনের ভুল করি, কিন্তু শিক্ষকেরা আমাদের সেই ভুলগুলো থেকে শিক্ষা নিতে শেখান। আমাদের ভিতরের অন্ধকারকে দূর করে তাঁরা আমাদের জীবনকে আলোকিত করেন, তাই তাঁদের প্রতি শ্রদ্ধা জানানো আমাদের কর্তব্য। আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলতে পারি, আমি আমার শিক্ষকদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। তাঁরা শুধু পাঠ্য বই পড়ানো পর্যন্ত সীমাবদ্ধ ছিলেন না, তারা আমাকে শিক্ষা দিয়েছেন কিভাবে একজন ভালো মানুষ হতে হয়। আজকের দিনে আমি কৃতজ্ঞ যে আমার শিক্ষকেরা আমাকে শুধু পড়াশোনায় নয়, জীবনের নানান ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছেন। যখন আমি কোনো সমস্যায় পড়েছি, আমার শিক্ষকরা আমাকে পরামর্শ দিয়ে সেই সমস্যার সমাধান করেছেন, এজন্য আমি তাদের প্রতি চিরকৃতজ্ঞ। আমাদের শিক্ষকদের প্রতি সম্মান দেখানো এবং তাদের কাজের মর্যাদা দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। আমরা আজ যে অবস্থানে আছি তার অনেকটাই আমাদের শিক্ষকদের অবদান। তারা আমাদের ভবিষ্যৎ গড়তে সাহায্য করেন। একজন ছাত্র হিসেবে আমাদের দায়িত্ব হল শিক্ষকদের পরামর্শ মেনে চলা এবং তাদের প্রতি সর্বদা সম্মান প্রদর্শন করা। তুমি আছো হৃদয়ের খুব গভীরে, তোমার শিক্ষা মনে মনে জ্বলে। শিক্ষক, তুমি শ্রদ্ধার উপমা, তোমার পথে চলা আমাদের ধর্ম। এই কবিতার লাইনগুলো একজন শিক্ষকের গভীর ত্যাগ এবং মমত্ব বোধকে স্মরণ করিয়ে দেয়। শিক্ষকরা আমাদের জন্য পথের প্রদীপ। তারা যে শিক্ষা দেন তা আমাদের জীবনে প্রতিটি ক্ষেত্রে কাজে লাগে। আমাদের দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর রাধাকৃষ্ণন বিশ্বাস করতেন যে একজন শিক্ষক কেবলমাত্র বিদ্যার্জনের জন্য নয়, জীবন গঠনের জন্য দায়বদ্ধ। তার জীবন এবং আদর্শ আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। তিনি বিশ্বাস করতেন যে জাতি তার শিক্ষকদের মর্যাদা দিতে জানে, সেই জাতি উন্নতির শিখরে পৌঁছয়। শেষে বলতে চাই, একজন শিক্ষক আমাদের জীবনের অন্যতম মূল্যবান সম্পদ। তারা আমাদের শিখিয়ে দেন কিভাবে চিন্তা করতে হয়, কিভাবে আমাদের স্বপ্নের দিকে এগিয়ে যেতে হয়। তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানো উচিত। আমাদের মনে রাখা উচিত, আজকের আমরা যেমন, তার পেছনে শিক্ষকদের অমূল্য অবদান রয়েছে। তাই এই বিশেষ দিনে আমরা আমাদের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি
এবং তাদের শিক্ষাগুলোকে সর্বদা মনে রাখার অঙ্গীকার করি। একজন ছাত্র হিসেবে আমি আমার শিক্ষকদের কাছে প্রার্থনা করি যাতে তারা আমাদের আরও অনেক কিছু শেখান এবং আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে সঠিক পথে চালিত করেন। তোমার জ্ঞান যেন অমৃতের ধারা, তুমি আছো প্রাণীর মাঝখানে সারা। শিক্ষক, তুমি আশার প্রদীপ, তোমার আলোয় চলি পথ নিরন্তর। এই কবিতার লাইনগুলোতে একজন ছাত্রীর মনে শিক্ষকের প্রতি যে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে তা প্রকাশ পায়। শিক্ষকদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানিয়ে এই বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।